Good morning, welcome back to our channel, to a new vlog. আমি এখন মাসির বাড়িতে আছি। মাসির বাড়ি হলো করিমপুরে। কাল রাতে পৌঁছেছি এখানে আর প্রায় 11টা বেজে গিয়েছিল পৌঁছাতে। তারপর খাওয়া দাওয়া করে মাসি অনেক কিছু রান্না করেছিল, তো ভালো মতন খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছি। তো এখন বাজে সকাল 8টা, আমরা অনেকক্ষণ উঠে পড়েছি, চাটা খাওয়া হয়ে গেছে, ফ্রেশ ট্রেশ হয়ে নিয়েছি, এখন একটু পরে করে নেবো ব্রেকফাস্ট। মেশো একটু বাজারে গেছে আমাদের জন্য বাজার করতে। আজকে আমাদের অনেকগুলো প্ল্যান আছে, তো সবই শেয়ার করবো আপনাদের সাথে। তো চলুন প্রথমে মাসির সাথে দেখা করাই। তো এটা হলো আমার মাসি। এখন মাসি খুব ব্যস্ত, কারণ কি রান্না বান্না চলছে, আয়োজন চলছে জামাইয়ের জন্য। তো মাসি কি রান্না করছে আজকে? আজকে ডাল, মাংস আর আলু ভাজা। মাসি অনেক কিছু রান্না করবে বলছিল, কিন্তু আমরা না করেছি, বেশি কিছু রান্না করতে হবে না, তাই জন্য মাসি এই তিনটা আইটেমই সীমিত আছে এখন। মাসি কোন রকমে আটকানো হয়েছে, মানে আমরা খুব জোর জবরদস্তি করে মাসিকে হাতে পায়ে ধরে তারপর মাসিকে আটকেছি, বেশি করা যাবে না কিছু। সেই যে যুক্তি ফুল ভেজানো আছে না? হ্যাঁ, সেটা বেগুন দিয়ে হবে। বেগুন দিয়ে যুক্তি ফুল হবে আর আলু ভাজা, সাথে সাথে আলু ভাজা, পেঁয়াজ টমেটোর ডাল। আর এটা হলো মাসিদের বাড়ির সামনেটা, বেশ সুন্দর। আর ওদিকটা আছে নদী, কিছুটা এগিয়ে গেলেই। তো দেখা যাক কখন যাওয়া হয়। তো পরে যাব, এখন জল তেমন নেই, তাও দেখাবো। নদী আছে কিন্তু জল নেই নদীতে। জল নেই? গুগল ম্যাপে দেখলাম যে জল আছে, দেখাচ্ছে না। নদীতে জল নেই, অল্প। এই চলো যে ঘুরে আসি। তো আমরা বেরিয়ে পড়লাম নদীর দিকে যাওয়ার উদ্দেশ্যে। এখন গিয়ে দেখা যাক কতটা জল আছে নদীতে। সামনে এটা একটা পার্ক আছে, আর পার্কের ওই পারেই নদীটা দেখাচ্ছি। কি বললে? এই যে নদীটা। হ্যাঁ, নদী আর নদী নেই বললাম না, চাষবাস শুরু হয়ে গেছে। একসময় মাসি গল্প করতো যে মাসির বিয়ের পরপর যখন এসেছিল তখন এখানে লঞ্চ চলতো, আর এই অবস্থা। চাষবাস চলছে নাকি? এটা বড় নদী বুঝলি, ওর দিকে মুর্শিদাবাদ, ওই পারটা মুর্শিদাবাদ, আর এটা করে মানে নদী, অনেক বড় নদী, লঞ্চ চলতো আগে, বাট এখন এই অবস্থা হয়ে গেছে। আমি যখন ছোটবেলায় আসতাম তখনও অল্প অল্প জল থাকতো এখানে, এখন এসে দেখছি যে একদম মাঠ হয়ে গেছে। তো দেখছি কাকে দেখতে পেয়েছি, একটা হুলো। এই হুলো দাঁড়া, চলে গেল, অনেক দূর অব্দি নদী গেছে, অনেক দূর, দেখা যাচ্ছে না গাছপালার জন্য, অনেক বড়। আসছে আমাদের দিকে হুলো, ওই দেখো মুচ আছে হুলো, রংটা বেকাদার জায়গায় পড়ে গেছে, মুচ হয়ে গেছে। ওইদিকে আরেকটা হুলো আছে, তো নদী দেখা আমাদের হয়ে গেল, এবার বাড়ির দিকে যাওয়া যাক। ওদিকটা হলো মেইন রোড, আর এদিকটা হলো মাসিদের বাড়ি। তো মাসি বলছে যে নদীর জলটা বাঁধিয়ে রেখেছে, তাই তো মাসি? হ্যাঁ, এক জায়গায় একটুখানি ইয়ে করে রেখে দিয়েছে। তো ওই জায়গা চাষ করার জন্য মাছটা, হ্যাঁ, মাছ চাষ করার জন্য ওর একটা জল বাঁধিয়ে রেখেছে, তাই তো? তো জলটা বাঁধানো আছে, তো সেখানেই যাচ্ছি এখন, বাইক নিয়ে যাবো, কেন কি একটু দূর আছে। তো এখন বাইক বের করছে, বাইক নিয়ে তারপর বেরোচ্ছি। বেশি দূর না, 10-15 মিনিট লাগে হেঁটে, তো বাইকে করে খুব তাড়াতাড়ি পৌঁছে যাবো। তো এটা হলো এখানের শ্মশান, এই বাঁদিকে। এবার আমরা এখান থেকে এগিয়ে যাচ্ছি। সেই ব্যাপার তো
এখানে নদীতে বেশ অনেকটাই জল আছে। লোকনাথ বাবার মন্দির, এখানে অনেক বড় করে মেলা হয়। মাসি ফোন করলে যে ব্রেকফাস্ট রেডি, তাড়াতাড়ি আসতে, তো এখন আমরা চলে যাচ্ছি বাড়ি। মাসি একদম আমাদের জন্য ব্রেকফাস্ট রেডি করে রেখেছে, সাথে মিষ্টিও আছে। জল এসছে এখন, তো খাবার জল নেওয়া হচ্ছে। বেশ দারুণ একটা সিস্টেম এখানে দেখলাম। এটা কই, ওই যে হনুমান, কত হনুমান এসছে এই পেছনটায়, মাসিদের বাড়ির পেছনটায়। এখানে অনেক হনুমান। মাসিদের বাড়ির পেছন দিকটা অনেক হনুমান আসে, অনেক গাছপালা আছে তো দিকটায়, অনেক হনুমান আসে। ওই যে একটা হনুমান বাচ্চা নিয়ে বসে আছে। আরে বাপরে, এদিকে জামাইয়ের খাবার রেডি হয়ে গেছে। আজকে স্পেশাল কাঁসার থালায় মাসি দিয়েছে, স্পেশাল তোমার জন্য কাঁসার থালা রেডি জামাইয়ের জামাইয়ের বউকে। এখন এটা কি চলে এসেছে, এটা হলো কি, ওই যুক্তি ফুল, বেগুন দিয়ে আলু ভাজা, ডাল টমেটো পেঁয়াজ দিয়ে, আর এরপর আসছে স্পেশাল মাটন কারি। এক্সাইটেড, প্রথমবার মাসি শাশুড়ির হাতে রান্না খাবো। মাসি না, প্রথমবার রান্না না, প্রথমবার মাসি শাশুড়ির হাতের মাটন খাবো। কালকে রান্না তো কালকে রাতেই খেয়েছি। হ্যাঁ, কালকে রাতেই খেয়েছি। আজকে হচ্ছে প্রথমবার মাসি শাশুড়ির হাতের মাটন খাবো। মাটন রেডি হয়ে গেছে বাবা, পরে দিচ্ছি। হ্যাঁ, কী দেয় মাটন, এবার বসে পড়ো, এবার দিচ্ছি। এবার কথা ছিল তিনটা জিনিসের, মেশো বলছে আরেকটা জিনিস করা হয়েছে, মানে যত হতে পারে। জামাই প্রথমবার এসছে তো যা যা রান্না করতে পারে সব রান্না করে ফেলবে, মানে একবারই সব খাইয়ে দেবে। তো ওই অতগুলো আইটেম থেকে এই কটা আইটেমই সীমিত করা হয়েছে। কেমন লাগছে? এই কটা না, এটা তো মানে নরমাল, এটুকু তো হতেই হবে আর কি, মানে বাঙালি পরিবারে এটুকু হতেই হবে। 1 2 3 4 তাও এক, এই কটা হবে, সাথে দই, সাথে দই, তাড়াতাড়ি করে খেয়ে নেওয়া যাক, খেয়ে দিয়ে তারপর বেরোবো। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, দারুণ খাওয়া দাওয়া হলো। এবার আমরা একটু মাসিদের ব্যাকইয়ার্ডটা একটু ঘুরতে বেরিয়েছি। দেখুন কত বড় জায়গা। তো এখন আমাদের একটু ঘুরতে যাওয়ার প্ল্যান আছে। এখন যাব আমার মার মাসির বাড়িতে, আমার দিদার ছোট বোনের বাড়িতে। তাজপুর বলে একটা জায়গা আছে একদম বাংলাদেশ বর্ডারের কাছে, তো সেখানে আমরা এখন যাব। আর ওখান থেকে তারপর আরও দু তিনটে জায়গায় যাওয়ার প্ল্যান আছে, তো বেশ মজা হবে। তো মাসি, মেশো, আমি আরও যাচ্ছি। তো এরপরের থেকে নেক্সট ভিডিওতে কন্টিনিউ করবো, কেন কি ঘুরতে যাওয়ার ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাবে, কেন কি অনেক জায়গায় যাওয়ার প্ল্যান আছে। তাই জন্য এই সকালের ভিডিওটা এখানেই এন্ড করছি, নেক্সট পার্টটা খুব তাড়াতাড়ি নিয়ে আসবো। তো সবাই খুব ভালো থাকবেন আর আমাদের সাথে থাকবেন।